365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড বা তার চেয়ে একটু বেশি সময় রাজনীতি নয়। আমরা জানি যে এটি রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান, কিন্তু আমরা রাজনীতি নিয়ে কোনো কথা বলি না। এই সমস্ত রাজনীতিবিদদের ভেতরে শিশু কিশোররা বাস করে, সেই সমস্ত শিশু কিশোরদের আমরা বের করে আনতে চাই, মানুষকে জনসাধারণকে দেখাতে চাই যে এই রাজনীতিবিদরা যারা সর্বসময় মানব সেবা করেন তাদের মধ্যে শিশু কিশোররা ছিল এবং আছে। আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের অতিথি নজরুল ইসলাম বাবু, মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ 2। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ছোটবেলা কোথায় কেটেছে? আমি নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায়। স্কুলে ওখানে পড়াশোনা করেছেন? জি, আমাদের মানে আঙ্গিনার মাঝেই একটা প্রাইমারি স্কুল আছে যেটা আমার দাদা প্রতিষ্ঠিত করেছিলেন। আচ্ছা, সামনে যে আপনার এতগুলো খেলাধুলার বিষয় আছে, আপনার প্রিয় খেলা কোনটি ছিল? খেলাধুলা তো একটা সময় আমরা সবাই করতাম, যখন যেটা সামনে পড়তো মনে হতো যে এটা শুরু করি না কেন এরকম। তবে ফুটবলটা আমার বেশি প্রিয় ছিল, দাবা আমি ভালো খেলতাম। আচ্ছা, একটা সময় লুডোও ভালো খেলতে পারি, ক্রামটাও খেলতে পারি। আপনি বেশি মানে জয়ী হতেন কোন খেলায় বেশি? চুরি যেটার মধ্যে বেশি আছে। এটাকে বলেন চুরি যেটার মধ্যে বেশি আছে। লুডু খেলায় কিন্তু অনেক চুরি আছে। সেই জন্য তো বললাম। চুরির হাত কেমন ছিল আপনার? আমার চুরির ধ্যান ধারণাটা ভিন্ন। আমার হলো কাউন্ট করতে যায় চুরি, তারপরে গুটি পড়ে নাই, ও একদিকে তাকিয়ে আছে প্রতিদ্বন্দ্বী, আমি একটা গুটি সরিয়ে দিলাম, এই আর কি। ভাই বোনের সাথে খেলা করতে করতে যে বাবার পকেট চুরির যা কাটা সেটা কিরকম এক দুবার কি হয়েছে? আমাদের পরিবারটা আসলে বাবার সামনে যাওয়াটাই ছিল আমাদের জন্য একটা ব্যতিক্রম। আমরা যা বলতাম মায়ের সাথে বলতে হতো, পকেট চুরি তো দূরের কথা, বাবা বাসায় এটা মনে করলে আমাদের গলার সাউন্ড কমে যেত। স্কুলে কেমন ছিলেন, পড়াশোনায় কেমন ছিলেন? সবাই বলে ভালো ছিলাম, আমি তো ভালো ছিলাম, কারণ আমি দুরন্ত ছিলেন নাকি খুবই শান্তশিষ্ট ছিলেন? আমি ক্লাসে ক্যাপ্টেন ছিলাম। ক্লাস ক্যাপ্টেন ছিলেন, তার মানে আপনি খুব একটা দুরন্ত না। তাহলে আপনি স্কুল পালিয়ে সিনেমা দেখাটাকে এই সমস্ত আপনার ভাগ্যে জোটে নিয়ে বোধ হয়? না, সিনেমা আমরা কখন পালিয়ে দেখেছি যখন দেখেছি হাতে কোনো কয়েকটা ছবি, সেটা পারিবারিকভাবে ফ্যামিলির সবাই মিলে সিনেমা। প্রিয় নায়ককে এবং নায়িকাকে? আমার প্রিয় নায়ক কি, আসলে আমি খুব পছন্দ করতাম রাজ্জাককে, কিন্তু উনি তো আমাদের অনেক সিনিয়র, আমাদের টাইমে তো আর উনি হিরোতে অত ই ছিলেন না, অ্যাভেলেবেল ছিলেন না, কিন্তু ওনাকে আমার ভাল লাগতো। আর এরপরের ক্যাটাগরিতে যারা এসছেন এদের মধ্যে থেকে রাজকীয় ছবি ওয়াসিম করতেন, ওয়াসিম চুল উঁচু করে ফাইট স্টাইলিস্ট, ওয়াসিম মাসেল টাসেল দিয়ে। আর নায়িকা কে ছিল? নায়িকা অলওয়েজ আমি আপনি সিনিয়রদের মধ্যে আমাদের কবরী আর ববিতাকে ভালো। ববিতা পর্যন্ত গেছেন। প্রেম পত্র প্রথম কোন ক্লাসে পেয়েছিলেন? প্রেম তো মানুষের জীবনে সবারই আসে, তাই না? প্রথম চিঠি কবে পেয়েছেন, কোন বয়সে চিঠি পেয়েছেন? আমার তো সেই যোগ্যতা ছিল না, কিন্তু পছন্দ করতেন। আমরা আসলে কি এই একটু বনেদি পরিবারের সন্তান ছিলাম, তো আমাদের সাথে আমরা লোকালি লেখাপড়া করেছি। আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, মসজিদ, মাদ্রাসা খুব কাছাকাছি, এবং সবগুলোর ফাউন্ডেশন দিয়েছিলেন আমার দাদা। সুতরাং ওই স্কুলে আমাদের সাথে অন্যদের সাথে ওইরকমভাবে প্রেম ভালোবাসা হওয়ার সুযোগ ছিল না। তবে আমাকে একজনে দেখা যায় ক্লাস 9-এ একজন একটা চিঠি দিয়েছিল আমাকে। বাহ, আলহামদুলিল্লাহ। ওই চিঠি পর্যন্ত জবাব তার আমি দেই নাই। বিয়েটা কিভাবে হয়েছে? বিয়েটা অনেক পরে হয়েছে আমার। আমি বিয়েটা এটা তো আবার আপনি আমাকে একটা বড় খোঁচা দিবেন, আমি জানি। বিয়েটা হয়েছে আমার ওয়ান এলিভেনের সময়, যখন সবাই দেশে অশান্ত পরিবেশ পালিয়ে থাকে, এই প্রেম প্রীতি ভালোবাসার কোনো সুযোগই তখন নাই। ভাবির বাসায় যে পালিয়েছিলেন সেই সময়? না, তা না, আমি বিভিন্ন ভাষায় ঘুমাই, কিন্তু আমার বড় বোন এই দোলার পাড় যাত্রাবাড়িতে উনি থাকেন, উনি আনুষ্ঠানিকভাবেই আমার এক ভগ্নিপতির মাধ্যমে বিয়ের প্রস্তাব আসে, সেটাকে আমরা দায়িত্ব দিয়ে আমার বড় ভাবি এবং বোন ওরা দেখবেন, পছন্দ হলে আমাকে বলবেন, আমি যাব। ঠিক সেইভাবেই হয়েছে বাড়িতে। এটা হলো এই বিয়েটা খুব আকস্মিক, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাকেই বিয়ে বলে। ভাবির সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং কেমন? ভাবি কি আপনাকে ভয় পায় না, আপনি ভাবিকে ভয় পান?
দুইজনেই দুইজনকে অনুভব করি। ভয় পাওয়াটা শব্দটা কেমন না, যতই আপনারা রাজনীতি করেন, সারা দেশ আপনাদেরকে চেনে, আপনাদের অনুসারীরা আপনাদের কথা শোনে, কিন্তু বাসায় কিন্তু নেত্রী কিন্তু ভাবি। যারা রাজনৈতিক কর্মী আছে তরুণরা, তাদের একটা দায়িত্বের কথা বলবেন। তারুণ্য হলো মানুষের আশা ভরসার আশ্রয়স্থল। দেশের প্রতিটি তরুণের প্রতি আমার আহ্বান, আসুন নিজের সকল স্বাস্থ্যবিধি মেনে চলি এবং তরুণদেরকে দিয়ে সারা বাংলাদেশকে আমরা করোনা ভাইরাস মুক্ত করি। সামাজিক দূরত্ব এবং বাড়িতে থাকব এবং মানসিক নৈকট্য রাখব এবং আরও বেশি মানবিক হয়ে উঠব। আমরা নিশ্চয়ই জয় করব এই করোনা ভাইরাস, সরকারের স্বাস্থ্যবিধিও মেনে চলব। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আগামীকাল দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে। ভালো থাকবেন সে পর্যন্ত।